শীতকালের শুরুতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরে মেতে উঠল বাসিন্দারা। দীর্ঘ দুবছর ধরে এলাকায় সেভাবে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠান শুরু হতেই ব্যাপক উল্লাস উদ্দীপনা চোখে পড়ে এলাকাবাসীদের মধ্যে। মালদার চাঁচল 2 নম্বর ব্লকের গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের সুতি গ্রামে এই অনুষ্ঠানটি হয়। জানা যায়, সুতি ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে দুরাত ব্যাপী সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ছিল সমাপ্তির পালা। তাদের উদ্যোগে শনিবার দিনভর চলে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত সংকট মেটাতেই এই উদ্যোগ। পরে রাতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে ভরা মঞ্চে চাঁচলের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয় ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে। উদ্যোক্তাদের দাবি, করোনার সংকটকালে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকরা প্রাণের ঝুঁকি নিয়ে নিজের কর্তব্যে অবিচল ছিলেন, এমনকি এখনো পর্যন্ত তারা তাদের কর্তব্যে অবিচল। পাশাপাশি এদিন শতাধিক দুস্থকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সদস্য শামিউল ইসলাম ও হুমায়ুন কবির সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মালদা থেকে উজির আলী রিপোর্ট, খাস খবর বাংলা 1। যেভাবে আপনারা আমাকে সম্মান জানিয়েছেন লক্ষ লক্ষ ভোট দিয়ে, আমি সর্বদাই রাত দিন সমান আপনাদের সুখে দুঃখে আনন্দে সাথ দিব। এই অঙ্গীকার রহিম বক্সি থাকছে। সবাই ভালো থাকবেন, শান্ত থাকবেন, ধন্যবাদ। আজকে বলতে আমাদের সুতি ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে 2 দিন ব্যাপী গতকাল এবং আজকে 2 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প, বস্ত্র বিতরণ, বিভিন্ন কোভিড ওয়ারিয়ার হিসাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেওয়া, চাঁচল প্রশাসনকে সংবর্ধনা দেওয়া, মিডিয়া হাউসের যারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সংবর্ধনা দেওয়া এবং আরও সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আজকে তার শেষ, কালকে রক্তদান শিবির হয়েছে। সেখানেও আমাদের একটা ভালো সংখ্যক ক্লাবের সদস্য এবং স্থানীয় লোকজন রক্ত দিয়েছে এবং আজকে একটা ছোট্ট করে আমাদের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি ছিল আমাদের এখানকার স্থানীয় বিধায়ক মালতিপুরের মাননীয় আব্দুর রহিম বক্সী মহাশয় এবং আরও সাথে আমাদের আমরা পেয়েছি অনেকজনকেই। আমাদের জেলা পরিষদ সদস্য শামিউল ইসলাম মহাশয় ছিলেন, তারপরে সিজাপুরের MLA আব্দুল গনি সাহেব ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন, হুমায়ুন সাহেব ছিলেন জেলা পরিষদ সদস্য এবং আমাদের লোকাল কিছু সমাজসেবী সকলে। অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের ক্লাবের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই অনুষ্ঠান, এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখতে এসছেন আমাদেরকে সব রকম সহযোগিতা করছেন সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম আমানত সরকার। আপনি কী দায়িত্ব দেন ক্লাবের? আমি ক্লাবের সম্পাদক। ধন্যবাদ। মোদক্স পরমা ফার্নিচার, এখানে ইলেকট্রনিক্সের সামগ্রী ও ফার্নিচার জিরো ইন্টারেস্টে পাওয়া যায়, তাই আজই আসুন মোদক্স পরমা ফার্নিচারে। আমাদের ঠিকানা রঘুনাথপুর 2 নম্বর ব্লক চেলিয়ামা বাজার সেবক সংঘ ক্লাবের সম্মুখে। মোবাইল নাম্বার 7908457808 অথবা 8101422444।